আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে আমরা আপনাদের জন্য একটা ডেজার্ট নিয়ে আসলাম, রিচ এন্ড ক্রিমি ফ্রুট ডেজার্ট। ইউ ওয়ান্ট শো? সো লাইক আই হ্যাভ সাম। তোমার মাথা শুধু দেখা যায়, দাঁড়া ওয়েট কর। ওকে, সো আমি আজকে ফ্রুট নিয়েছি, গ্রেপস, আই লাইক ওয়াট, ম্যাঙ্গো, স্ট্রবেরি, লিটল বিট স্ট্রবেরি, অবশ্যই মিষ্টিটা হতে হবে, টক স্ট্রবেরি হলে হবে না, গ্রেপস তো মিষ্টিটা হতে হবে, আর এটা হলো পাইনঅ্যাপল। পাইনঅ্যাপল আপনারা ইউজ, হ্যাঁ পাইনঅ্যাপল ইউজ করবেন, ওয়েট, পাইনঅ্যাপলটা ইউজ করবেন, কেনের পাইনঅ্যাপল, এটা কেনের পাইনঅ্যাপল, চাঙ্ক পাইনঅ্যাপল যেটা কেনে পাওয়া যায় ওইটা, আর আমি নিয়েছি অ্যাপল। স্ট্রবেরি এটা অপশনাল, স্ট্রবেরি না দিলেও হয়, সো স্ট্রবেরি যদি না দিতে চান এটা আপনারা ইয়ে করতে পারেন। আমি নিয়েছি স্ট্রবেরি বিকজ আমি আমার বাচ্চারা স্ট্রবেরি লাইক করে, সো সেজন্য আমি স্ট্রবেরি নিলাম। আর লাগবে আমাদের কন্ডেন্স মিল্ক, কন্ডেন্স মিল্ক 1 teen লাগবে, আর লাগবে ইয়োগার্ট, সাওয়ার ক্রিম, সাওয়ার ক্রিম এখানে আমার আছে, পুরোটাই আমি দিয়ে দিব, 30 গ্রাম ইয়ে আছে, 15 সার্ভিংস পার কন্টেইনার, সো এইরকম ছোট একটা নিলেই হবে, আমি এরকম নিয়েছি, এটা পুরোটা পুরোটাই দিয়ে দিব, আমার পুরোটাই লাগবে। সো এইগুলো অবশ্যই সাওয়ার ক্রিম আর ইয়েটা ডিপেন্ড করে, কন্ডেন্স মিল্কটা ডিপেন্ড করে আপনারা কতটুকু ফ্রুট নিচ্ছেন। সো আমি সাওয়ার ক্রিমটা পুরোটাই দিব কারণ আমি অনেকগুলো ফ্রুট নিয়েছি। আমি আগে সাওয়ার ক্রিম আর কন্ডেন্স মিল্কটাকে একসাথে মিক্স করে নিব। দেখি আমি এখন হাফ দিচ্ছি, দিয়ে আমি দেখবো আর লাগবে নাকি, যদি লাগে পরে দিব। সো এটাকে আগে ভালোভাবে মিক্স করে নিতে হবে, একটা স্প্যাচুলা দিয়ে, এরকম স্প্যাচুলা একটা দিয়ে আপনারা মিক্স করে নেবেন। এটা অনেক রিচ একটা ডেজার্ট, আর এটার বাচ্চারাও, বড়রা তো লাইক করে, বাচ্চারাও অনেক লাইক করে, আমার বেবিরা অনেক লাইক করে, সেই জন্য আমি বানাই এইগুলো। এখন আপনারা ফ্রুটগুলোকে আমি এখন আর দিব না, একটু দেখবো, একটু মিষ্টি লাগবে, একটু টক একটু মিষ্টি হবে, পুরো মিষ্টি হলে আবার ভাল লাগবে না। সাওয়ার ক্রিমটা একটু টক, সো সাওয়ার ক্রিম আর কন্ডেন্স মিল্ক মিলে যে একটু টক, একটু বেশি মিষ্টিও হবে না আবার বেশি টকও হবে না। ওকে, তাহলে আমি এখন একটা একটা করে ফ্রুটস দিয়ে দিচ্ছি, ফ্রুটস দিয়ে দিব। ওকে, স্ট্রবেরি দিল, তারপর দিলাম আমরা গ্রেপস। পাইনঅ্যাপলটা আপনারা অবশ্যই ইউজ করবেন, পাইনঅ্যাপল না দিলে ম্যাঙ্গোটা অবশ্যই মিষ্টি, মিষ্টি ম্যাঙ্গোটা হতে হবে, পাইনঅ্যাপলটা অনেক, দেখেন কি রকম কালারফুল হয়েছে দেখতে পাচ্ছি অবশ্যই। সো আমি এখন সবগুলাকে, সরি পড়ে গেছে, সবগুলাকে আমি ভালো করে মিক্স করে নিব এইভাবে। সো আমি এগুলা সবগুলাকে মিক্স করে
আমি রেখে দিব ফ্রিজে 2 ঘন্টার মতো তারপর এটা কিন্তু ঠান্ডা সার্ভ করতে হয় ফ্রিজ থেকে বের করার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা কি রকম হয়েছে তো আমি এখন মিক্স করে নিচ্ছি ভালোভাবে অনেক কালারফুল হয়েছে আপুলটা আপনারা গ্রিন আপুল ইউজ করবেন না ইয়েলো ডেলিশিয়াস আপুল যেটা ওইটা ইয়েলোটা একটু মিষ্টি থাকে সো এখানে আসলে টকটা ইউজ না টক ফ্রুটস না ইউজ না করাই ভালো আপনারা ইয়েটাও নেবেন স্ট্রবেরিটা অবশ্যই মিষ্টি দেখে নেবেন সো এখন আমি এটা রেফ্রিজারেটরে রেখে দেব তারপর রেফ্রিজারেটর থেকে বের করে আপনাদের সাথে শেয়ার করব এর কি রকম হয়েছে স্ট্রবেরি গ্রেপস আর সবগুলো কালার মিলে অনেক সুন্দর একটা কালার হয়েছে সো আমি এখন এটা রেফ্রিজারেটরে রেখে দেব So viewers, এই যে দেখেন আমার ডেজার্ট আমি রেফ্রিজারেটরে রেখেছিলাম সো আমি 2 ঘন্টা আসলে রাখা হয় নাই এর আগে আমার মেয়ে অস্থির হয়ে গেছে ওকে খাবে বিকজ ইট ওর ফেভারিট ডেজার্ট সো সেই জন্য আমি বের করে নিলাম বাট অলরেডি ঠিক হয়ে গেছে সো যতক্ষণ আপনারা রেফ্রিজারেটরে রাখবেন ওইটা তত আরও ঠিক হবে আমি ডিশে নিয়ে নিলাম ওদের জন্য আমার বাচ্চাদের জন্য দুইজনের জন্য দুইটা নিয়ে নিলাম এইভাবেই আপনারা সার্ভ করবেন যখন মেহমান আসার পরে তারপরে আপনার যখন খাওয়ার টাইম হবে তখন বের করবেন আগে বের করবেন না আগে বের করলে এটা ইয়ে হয়ে যায় মজাটাও থাকে না আর একটু পানি বের হয়ে যায় সো আপনারা এরকমভাবে যখন সার্ভ করবেন তখন বের করবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব হিট দ্য লাইক বাটন ডোন্ট ফরগেট টু টার্ন অন দ্য নোটিফিকেশন সো ইউ ডোন্ট মিস দ্য আপলোড Thank you for watching again. Love peace. Bye.